Assalamualaikum. স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। আর পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। বাচ্চারা সব স্কুলে চলে গেছে, আমি বাসায় একা। তো রান্না বসিয়ে দিয়েছি আর ভাবলাম যে ব্রেকফাস্টটা করে নিই। আজকে একটু ভারী ব্রেকফাস্ট করব। তো আজকে কি কি আছে? এখানে আছে বেগুন আর আলুর ভাজি, ডিম নিয়েছি দুইটা, এখানে অ্যাভোকাড আছে, আর এখানে ব্রেড, একটা বানানা নিয়েছি, আর একটা এক কাপ কফি। আমি এখানে যে সুগার ইউজ করিনি, জাস্ট কফি, ব্ল্যাক কফি। তো আসুন একসাথেই ব্রেকফাস্ট করি, কারণ আজকে আমার কলেজ আছে। এই কারণে ভাবলাম যে একটু ভারী খাবার খেয়ে যাই, তা না হলে আবার ক্ষুধা লেগে যাবে। তো আজকে আর দুপুরে খাওয়া হবে না। তো আমি এটা ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে ভেবে নিচ্ছি। আজকে এক ভাবির বাসায়, রাবি আপুর বাসায় ইনভাইট আছে, বৈশাখী প্রোগ্রাম। তো সবাই একরকম শাড়ি পরে ভাবির বাসায় যাবো। তো এখানে অনেক আপুরা থাকবে, আরো ভাবিরা থাকবে। তো আশা করি আজকে পুরো ভিডিওটা আপনারা দেখবেন, না টেনে, ভালো লাগবে। আর এদিক দিয়ে কিচেনে চলে আসছি, যেহেতু আমি আমার মেয়েদেরকে নিয়ে যাব প্রোগ্রামে, হাজবেন্ড যেতে পারবে না, তো ওর জন্য রান্না বান্না করে রেখে যেতে হচ্ছে। তো আমি ঝটপট করে মুরগির মাংস আর হচ্ছে মাছ রান্না করে রেখে যাব, যাতে আমরা কালকেও খেতে পারি এই জন্য। আর এখানে আমি কাঁচা মরিচ, পেঁয়াজ আর রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি, যেহেতু আমি শুকনো মরিচ খাই না, তাই আমি কাঁচা মরিচটাকে ব্লেন্ড করে সবসময় এইভাবে তরকারির মধ্যে দিই। রান্না বান্না শেষ করলাম, আর এদিকে জারামণি স্কুল থেকে এসেছে। তো ওকে ওর খুবই ক্ষুধা লেগেছে এসে বলছে, কারণ সে স্কুলের খাবার একদমই খেতে পারে না। তো আমি এখানে পরোটা ভেজে দিয়েছি আর সসেজ ভেজে দিয়েছি, তো খাচ্ছে এগুলো। তারপর খাওয়া দাওয়া শেষ হলে ওকে রেডি করিয়ে আমরা রেডি হয়ে বের হয়ে যাব। আমাদের যেতে যেতে 4:30, 5:30 বাজবে। এই তো ফাইনালি আমরা চলে এসেছি প্রোগ্রামে। এসে দেখি সবাই শাড়ি পরে সাজুগুজু করে এসেছে, কি যে ভালো লাগছিল সবাইকে, খুবই খুবই সুন্দর লাগছিল সবাইকে, আর প্রোগ্রামটাও খুবই এনজয় করেছিলাম। আমি তোকে পাঠাচ্ছি।
ফটো সেশন মানে শেষই হচ্ছে না। ও আমি আজকে ভিডিও করতেছি। রেডি এই আপনারা সবাই এই ভিডিও হচ্ছে। এই জীবন ওখানে গেছে। ভিডিও ভিডিও করছে। পপি মনি রাখি রাখি ছবি তোলার পরে সব আপুরা মিলে এখানে গল্প করা হচ্ছে, সবাই দুষ্টামি করছি। আর আমরা সবাই কিন্তু একরকম শাড়ি পরেছি। আসলে যে কোনো প্রোগ্রামেই একরকম শাড়ি পরলে ভালো লাগে। শাড়িগুলো কিন্তু খুবই আহামরি দাম না, রিজনেবল প্রাইজেই সবগুলো শাড়ি আমরা এর জন্য একরকম কিনেছি। যে আপুর বাসায় প্রোগ্রাম সেই আপুই শাড়িগুলো এনেছিল বাংলাদেশ থেকে। তো খুবই এনজয় করেছিলাম দিনটা। এটা জানি নাকি শুটকি খেলে বোঝা যাবে। এখানে চিলিশ মাছ ভাজা, তারপর মুরগির রোস্ট আছে, গরুর মাংস আছে, আমি এখন খেতে বসলাম। তোমার ফ্রেন্ড নাই, খেলা করো ওদের সাথে। যাও, ওই যে একটা বেবি মোটামুটি। ওদিকে সবাই রেডি নিয়ে ব্যস্ত। আরে বসার জায়গা নাই তোমাদের, সবাই দৌড়াদৌড়ি করছে। তোমরা এখানে কেন খাবে? তোমার নাম কি? তোমার নাম কি মাম্মি? আর তোমার প্রশংসা, খুব সুন্দর নাম। যারা কাম হিয়ার, এখানে দুই সুন্দরী
ফটো দেখছে, তারা ছবি তুলেছে, তো সেগুলো দেখছে কোনটা কোনটা ভালো হয়েছে। দুজনই খুবই সুন্দর সাজতে পারে, একজন হচ্ছে তামান্না, একজন হচ্ছে রত্না। হ্যালো, কি বলো, তুমি কিছু বলতে চাও? বলো। তোমার কেমন লেগেছিল এই অনুষ্ঠানে মাম্মা? গুড। আমার ভিডিওতে কিন্তু আসছে। তো চারামণিও খুবই এনজয় করেছিল, নিউ নিউ ফ্রেন্ড প্রথমে, যদিও তার ভালো লাগছিল না, ফ্রেন্ড পাচ্ছিল না। আপনার নাম খুলে দিল একটা, স্নেহা নাচবেন আমাদের ফ্রেন্ড এদের বাসায় আসছি আজকে, মানে নববর্ষটা আমাদের পালন করার জন্য পয়লা বৈশাখ, যদিও বৈশাখ শেষ হয়ে গেছে আগে, তারপর আমরা সেটা আবার ইউকে তে, মানে আমরা লন্ডনে এটা আবার করতেছি, পালন করতেছি বাসায়। তো এখন খাওয়া দাওয়ার পর্ব চলতেছে, তো সবাই এখন আসেনি, আজকে প্রোগ্রামটা একটু বাইরে হওয়ার কথা ছিল, বাট বৃষ্টির কারণে আমরা ঘরেই শুরু করছি, যদিও এখনো সবাই আসেনি। সো আমাদের সঙ্গে থাকুন, আমরা আমার পরবর্তীতে আরো অনেক কিছু। ধন্যবাদ ভাইয়া আপনাকে। বলো তামান্না, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। কোথা থেকে? কিচেন থেকে। কিচেন থেকে বলছি আমি, পাপিয়ার বাসার কিচেন থেকে। তো আজকে আমাদের এই প্রোগ্রামটা বাহিরে হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে এটা হয়ে ওঠেনি। যাই হোক, ঘরে করছি, সবাই একই শাড়ি পরেছি, লাল সাজে সেজেছি, প্লাস্টিকের ফুল পরেছি। দেখেন ওর শাড়িটা পরা খুবই সুন্দর হয়েছে, অনলাইন দেখি আমি একবারে ঠ্যাং থেকে মাথা পর্যন্ত দেখাচ্ছি। চুড়ি পরেছি, মেহেদি পরেছি, সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকেন, খুবই খুবই সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আজকের প্রোগ্রামটা কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।